রংপুরের বদরগঞ্জে 15 নং লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত 4-তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব মোশরেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর ও সুবোধ কুমার কুণ্ডুসহ অনেক উপস্থিত ছিলেন।